হ্যালো বন্ধুরা আপনাদের সাথে আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে এটা তো এটা হচ্ছে একটা পিডি শপ থেকেও অর্ডার করা একটা প্রোডাক্ট অবশ্যই এটা হচ্ছে আমাদের মতো ছোটো ছোটো যারা ইউটিউবার আছে তারাই ব্যবহার করে তবে বড়ো ইউটিউবার ব্যবহার করে না এটা ওকে তো আমি এটাকে এখন খুলবো খুলে দেখাবো আসলে এটার জিনিসটা কি। হ্যাঁ তো এই জিনিসটা হচ্ছে আমি এখন এখানের থেকে এটাকে সিজার দিয়ে আনবক্স যে দেখুন তো আমি এখন এটাকে এখান থেকে কমপ্লিট করে নেব ব্যাগটা আবার কেটে না যায় ব্যাগটা অনেক কাজে লাগানো যাবে তো বন্ধুরা আমার সেই জিনিসটা হলো এটা এই দেখুন এখানে হাফ রয়ে গেছে তো আর পুরোটা এখানে রয়েছে তো এটা কী জিনিস সেটা তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যারা নতুন ইউটিউবে কাজ করছেন অবশ্যই তারা এটা চিনতে পারবেন যে আসলে সেই জিনিসটা কী তো এই জিনিসটা আমি এখন এখান থেকে বের করবো বের করার এই যে দেখুন মোবাইল স্ট্যান্ড তো অনেকে আছে নতুন ইউটিউবে কাজ করা শুরু দেয় যারা নতুন নতুন ইউটিউবে কাজ করা শুরু দেয় তারাও অবশ্যই এই প্রোডাক্টটা ব্যবহার করে কারণ দাম দিয়ে কেনার মতো তাদের কাছে সেরকম টাকা থাকে না এবং কি আপনার সেরকম বড় কোনো ক্যামেরা থাকে না তার জন্য মোবাইল দিয়ে তারা ভিডিও করে যার কারণে আপনার এই স্ট্যান্ডটা সবসময় ব্যবহার করে তারা তো আমিও অবশ্যই এরকম একটা স্ট্যান্ড ব্যবহার করি তো আমি এখন আরেকটা একটা স্ট্যান্ড এটা নিয়েছি অবশ্যই এটা আরেকটা চ্যানেলের জন্য তো আমি অবশ্যই আমার ক্যামেরা নেই কারণ আমি এখনও সেই পরিচয় পজিশনে পৌঁছতে পারিনি যে ক্যামেরা কিনবো আমি এরকম এ দিয়ে আর মোবাইল দিয়ে ভিডিও করি ঠিক আছে কারণ আমার চ্যানেলে যে কটা ভিডিও আছে সবগুলোই মোবাইল দিয়ে তৈরি করা তো আপনারা দেখছেন এখানে মনে করেন যে মোবাইল বসানোর জন্য এই যে আর আপনারা যারা ভাবছেন যে আমরা ক্যামেরা নেই বা ক্যামেরা ছাড়া ইউটিউবে কীভাবে কাজ করবো সেজন্য অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেল খুলে বসে আছেন কিন্তু কাজ করতে পারছেন না তো তাদের জন্য এটাই একটা সলিউশন যে আপনারা যে যদি স্মার্টফোন থাকে তাহলে অবশ্যই স্মার্টফোন দিয়ে এরকম একটা স্ট্যান্ড আপনারা প্রায় চার চার থেকে পাঁচশো মানে সাড়ে চারশো আছে পাঁচশো আছে ছয়শো আছে এরকম একটা স্ট্যান্ড কিনে আপনারা কাজ করতে পারেন ভালো একটা স্ট্যান্ড অনেক অনেকগুলো স্ট্যাপ থাকে দেখুন আপনার প্রায় এই স্ট্যান্ডটা সাড়ে চার থেকে পাঁচ ফুট তো এই স্ট্যান্ডটা আছে সাড়ে চার ফিট তো এই স্ট্যান্ডটা দিয়ে আপনারা আপনার সুন্দর করে মোবাইল দিয়ে একটা ভিডিও করতে পারেন তো এখান থেকে আপনার মোবাইলটা আটকান যেরকম সেলফ স্টিক যেটাকে বলা হয় সেলফ স্টিকের মতো আমি এটা অবশ্যই নিয়েছি একটা চ্যানেলে কাজ করার জন্য তো এইটা আমার বিডি শপ থেকে অর্ডার করা তো বিডিও শপের থেকে আপনারা যদি অর্ডার করেন অবশ্যই প্রোডাক্টটা আপনার তিন থেকে চার দিনের ভিতরে পেয়ে যাবেন আর যদি মনে করেন অন্যান্য শপের থেকে অর্ডার করেন তাহলে আমি বলতে পারি না তবে যদি আপনার বিডিও শপের প্রোডাক্টগুলো অবশ্যই জেনুইন এবং অরিজিনাল হয় তো আপনারা যদি চান করতে পারেন ঠিক যাই হোক আজকে এতটুকু আমি আপনাদেরকে দেখালাম যে আমি অন্য একটা চ্যানেল ক্রিয়েট করেছি সেই চ্যানেলটা চালাবো বা এই চ্যানেলটা এখনো দাঁড় করাতে পারিনি তো আপনাদের যদি সাপোর্ট পাই অবশ্যই এই চ্যানেলটা একটা ভালো পজিশনে যাবে তো এই চ্যানেলটার পরে এই একটা চ্যানেল আমরা কাজ করছি তবে এই চ্যানেলটা আমার কাজ করা বলতে কি আমি একা না এটাতে আমরা জয়েন্টলি একজন কাজ করবো তবে এখন যেটাতে কাজ করছে সেটা আমার পার্সোনাল চ্যানেল ঠিক আছে যাই হোক তো অনেকক্ষণ ধরে আপনাদের সাথে এটা শেয়ার করলাম যাই হোক যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো বাকি তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি দিয়ে দিলেন যেন আমার পরবর্তী যে ভিডিওগুলো আছে সবগুলো ভিডিও আপনারা পান আমি অবশ্যই আপনার বা যে কোনো ভিডিও আপলোড করি না কারণ আমার যে ভিডিওটা কাজে সেটাই আপলোড করি আমি অবশ্যই কয়েকদিন আগে ভুল করে একটা বা একটা ওয়েবসাইটের ভিডিও আপনাদের এখানে রিভিউ দিয়ে আপলোড দিয়েছিলাম তবে এক ঘন্টা পরে যখন বুঝতে পারলাম যে আসলে ভিডিওটা করা আমার ঠিক হয় না তবে সাথে সাথে আমি ভিডিওটা সরিয়ে দিয়েছিলাম যাই হোক আমি চাই না আমার একটা ভিডিওর কারণে আপনাদের অনেকটা কষ্ট হোক কারণ অনেকেই অনেক কিছু রিভিউ দেয় রিভিউ দেওয়ার পর দিয়ে যেটা কাজ হয় না আপনাদের এরকম অনেকে হয় যে কাজ হয় না বলতে গিয়ে কাজ করেন কাজ করার পরে দিয়ে আসছে যে কি আপনার অনেক আর্নিং সাইট বা কোনো একটা প্রোডাক্ট যে কোনো জিনিসে আপনার দু নম্বরের একটা জিনিসেরও রিভিউ দিয়ে মানে শুধুমাত্র একটু ভিউর জন্য আর দুটা সাবস্ক্রাইবারের জন্য এরকম একটা ভিডিও করে তো আমি চাই না এরকম একটা ভিডিও আমি করে সবাইকে এরকমভাবে হ্যাম্পার করি তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি এখন মনে করেন যে আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন আমার ভিডিওটা এবং কেমন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ